করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক পুলিশ কনস্টেবলের। তিনি কলমচৌড়া থানায় কর্মরত ছিলেন। শনিবার রাতে আগরতলা জিবি হাসপাতালে মারা যান তিনি। জানা গেছে, গত 13 অগস্ট তিনি শারীরিক অসুস্থতা বোধ করলে নিজেই বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে অ্যান্টিজেন কিটের নমুনা পরীক্ষা করালে কোভিড পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তাঁকে চিকিৎসা করার জন্য নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ কোভিড কেয়ার সেন্টারে। দুদিন পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে শনিবার জিবি কোভিড হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিনই রাতে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল 53 বছর। রাতেই এই খবর কলমচৌড়া থানায় এসে পৌঁছলে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য, কলমচৌড়া থানায় 5 জন টিএসআর জওয়ানের করোনা পজিটিভ মিলেছিল। বর্তমানে তারা সুস্থ হয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।